তুমি কি আর আমার কথা ভাবো? মেনিমাধব, মোহন মাসে তোমায় তোর মনেই পাঠিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস কর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো মেনিমাধব সুলেখাদের বাড়ি। মেনিমাধব মেনিমাধব লেখা পড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। মেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে, চিরলি ভুঞ্জিতে ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে মেনিমাধব লুকিয়ে দেখা হল। মেনিমাধব মেনিমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব বসে আলো, স্বীকার করে দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার ঘরে যেমন ছিল চোরা পথের পাখি মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আর চুরিছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিয়ে বলি। তবু আগুন মেনিমাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট হয়ে হই?